আসসালামু আলাইকুম। সর্বশেষ পাওয়া আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ভারতের আম জনতার কাছে আদানি কেন এত গুরুত্বপূর্ণ? মধ্যপ্রাচ্য সংকট, দ্বিরাষ্ট্রিক সমাধানে জোর ব্লিনকেনের। সিরিয়ায় বিমান হামলা, নিহত সাত। এবং সর্বশেষ থাকছে দুর্নীতি সূচকে রাশিয়ার চেয়ে এগিয়ে ইউক্রেন। এমন এক সময় এই প্রতিবেদন প্রকাশ হলো যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। যুদ্ধে কে জয়ী হতে যাচ্ছে, কার কতটুকু ক্ষতি হলো, কে কোন পক্ষের ইত্যাদি, যুদ্ধের শেষ পরিণতি কী হবে সেটা ভবিষ্যতের বিষয়। তবে টিআই কর্তৃক দুর্নীতির ধারণা সূচকে বেশি স্কোর করে কম দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে এগিয়ে রয়েছে ইউক্রেন। সবচেয়ে দুর্নীতিগ্রস্ত তালিকা হিসেবে 28 স্কোর নিয়ে বৃহৎ শক্তি রাশিয়ার অবস্থান 15তম, অন্যদিকে 33 স্কোর নিয়ে ইউক্রেনের অবস্থান 20তম। স্কোর ও অবস্থানগত ব্যবধান 5। 2022 সালের পরিস্থিতি বিবেচনায় বার্লিন ভিত্তিক দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপ্যারেন্সি ইন্টারন্যাশনালের প্রকাশ করা দুর্নীতির ধারণা সূচক সিপিআইএ এই তথ্য উঠে এসেছে। সেই সম্পর্কে আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টসে জানাবেন। আর দুর্নীতির সূচকে রাশিয়ার চেয়ে এগিয়ে ইউক্রেন, সেই সম্পর্কে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। আর আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন এবং এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন আপনার পরিচিতদের মাঝে। ভারতের আম জনতার কাছে আদানি কেন এত গুরুত্বপূর্ণ? ভারতের আদানি শিল্প গোষ্ঠীর বিরুদ্ধে হিন্ডেনবার্গ রিসার্চ নামে এক মার্কিন সংস্থা শেয়ার বাজারে ব্যাপক অনিয়ম ও হিসাবে কারচুপির অভিযোগ এনেছে। অভিযোগ খণ্ডন করতে আদানি গ্রুপের দেয়া বক্তব্যের চেয়েও তারা যেভাবে বক্তব্য উপস্থাপন করছে তা ছিল বেশি গুরুত্বপূর্ণ। আদানি শিল্প গোষ্ঠীর চিফ ফিনান্সিয়াল অফিসার সিএফও যুগশিন্দার সিং ভারতের একটি বিশাল তেরঙ্গা জাতীয় পতাকাকে পেছনে রেখে ক্যামেরার সামনে দাঁড়িয়ে ওই বিবৃতিটি দিয়েছেন। গণমাধ্যম সংস্থা ব্লুমবার্গের ভাষায় তাকে দেখে একটি কোণঠাসা ও অভিযুক্ত কোম্পানির কর্মকর্তা মনে হচ্ছিল না, বরং মনে হচ্ছিল ভারত সরকারের তরফেই কেউ যেন বক্তব্য পেশ করছে। এসবিআই ও এলআইসিতে অ্যাকাউন্ট বা পলিসি নেই, ভারতে এমন পরিবার কার্যত নেই বললেই চলে। হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্ট প্রকাশের পর আদানি গোষ্ঠীর বিভিন্ন শেয়ারের দর যেভাবে হু হু করে পড়তে শুরু করেছিল তাতে ওই এসবিআই এলআইসির লগ্নি দারুণভাবে বিপন্ন বলেও অনেক বিশেষজ্ঞ আশঙ্কা প্রকাশ করেছিলেন। ঠিক এই কারণেই অনেকে মনে করছেন ভারতে আদানি ইজ টু বিগ টু ফেইল, অর্থাৎ দেশে কোটি কোটি আম জনতার অর্থনৈতিক ভবিষ্যৎ এমনভাবে আদানি গোষ্ঠীর ভবিষ্যতের সাথে জড়িয়ে আছে যে আদানির কোনো বিপর্যয় রাষ্ট্র হিসেবে ভারত নিয়ন্ত্রণ করতে পারবে না। কেন আর কিভাবে আদানি শিল্পগোষ্ঠী সাধারণ ভারতীয়দের জন্য এত গুরুত্বপূর্ণ, এই প্রতিবেদনে তারই উত্তর খোঁজার চেষ্টা রয়েছে। সুপরিচিত অর্থনৈতিক বিশ্লেষক মিহির শর্মা মনে করেন ভারত এখন যে ধরনের অর্থনৈতিক উন্নয়নের মডেল নিয়ে অগ্রসর হচ্ছে তাতে গৌতম আদানির মতো এক জাতীয় চ্যাম্পিয়নের উঠে আসা অবধারিত ছিল, যিনি অসম্ভব ঝুঁকি নেওয়ার সাহস দেখাতে পারেন। মিহির শর্মা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে তার ঘনিষ্ঠতা বহু বছরের, সম্ভবত সে কারণেই গৌতম আদানি আজ এই জায়গায় পৌঁছেছেন। তিনি না থাকলে এক্স ওয়াই বা জেড অন্য কেউ ঠিক এই জায়গাতেই আসতেন। তিনি আরও বলেন এটাই আসলে হওয়া ছিল। আরও অনেক দেশের মতো ভারতও কিন্তু উন্নয়নের জন্য পুরনো ধাঁচের শিল্পনীতি প্রণয়নের রাস্তায় হেঁটেছে, বাজারকে সাপোর্ট করবে এমন কোনো কাঠামোগত সংস্কারের দিকে যায়নি। এই ব্যবস্থায় গৌতম আদানিদের জন্ম হতে বাধ্য। বস্তুত আজকের ভারতে বন্দর, রাস্তা, রেল, বিদ্যুৎ, এয়ারপোর্ট সহ বৃহৎ অবকাঠামোতের সর্বত্র যেভাবে আদানি তাদের সাম্রাজ্য বিস্তার করেছেন তাতে তারা ভারতের অর্থনৈতিক উচ্চাকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠেছেন। মিহির শর্মা বলেন হিন্ডেনবার্গ কিন্তু এমন কোনো নতুন তথ্য দেয়নি যা ভারতের লগ্নিকারীরা জানতেন না। বৃহত্তম বিমা সংস্থা এলআইসি ও কয়েক বছরে আদানি গ্রুপের শেয়ারে বিপুল অঙ্কের বিনিয়োগ করেছে। এই পটভূমিতে ভারতের বিরোধী বামপন্থী দল ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর নেতা সীতারাম ইয়েচুরি টুইট করেছেন
হিন্ডেনবার্গের অভিযোগ সত্যি হলে যে কোটি কোটি ভারতীয় তাদের সারা জীবনের কষ্টার্জিত সঞ্চয় এসবিআই ও এলআইসিতে জমা করেছেন, তাদের জীবন শেষ হয়ে যাবে। প্রধান বিরোধী দল কংগ্রেসের মুখপাত্র জয়রাম রমেশ অভিযোগ করেছেন, এত কিছুর পরেও আদানি গ্রুপের কোম্পানিগুলোকে বেইল আউট করার জন্য এসবিআই ও এলআইসির ওপর অব্যাহতভাবে চাপ দেওয়া হচ্ছে। তিনি টুইটারে মন্তব্য করে ভারতের শেয়ার বাজারের নিয়ন্ত্রক সংস্থা সেবি ও কেন্দ্রীয় ব্যাংক আরবিআই সব দেখে শুনেও উদ্দেশ্যপূর্ণভাবে নীরব। কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতা বি কে হরিপ্রসাদ সোমবার এক হিসাব দিয়ে বলেছেন, এসবিআই ইতিমধ্যে প্রায় 55,000 কোটি রুপি ও এলআইসি 23,500 কোটি রুপি খুইয়েছে, ফলে আদানি গোষ্ঠীর শেয়ারের দাম আগামী দিনে কোন দিকে যায় সেই দিকে কোটির কোটি ভারতীয় এখন চরম উৎকণ্ঠার সাথে নজর রাখছে। এদের অনেকেরই হয়তো নিজস্ব পোর্টফোলিওতে আদানির একটিও শেয়ার নেই, কিন্তু এসবিআই ও এলআইসি তাদের অর্থনৈতিক ভবিষ্যৎকেও আদানির ভাগ্যের সাথে অতপ্রতভাবে জড়িয়ে ফেলেছে। মধ্যপ্রাচ্য সংকট দ্বিরাষ্ট্রিক সমাধানে জোর ব্লিংকেনের। মধ্যপ্রাচ্য সংকট নিরসনে দ্বিরাষ্ট্র তথা স্বাধীন ফিলিস্তিন ও ইসরায়েল রাষ্ট্রের বিষয়ে পুনরায় গুরুত্ব দিয়েছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্য সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন সোমবার ইসরায়েলে এই কথা বলেছেন। রোববার 3 দিনের সফরে প্রথমে মিশর যান তিনি, সেখান থেকে সোমবার তেল আবিবে পৌঁছেন। আজ মঙ্গলবার ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে তার বৈঠক করার কথা রয়েছে। চলতি মাসে ইসরায়েলে অতি ডানপন্থী নতুন সরকার ক্ষমতা গ্রহণের পর ফিলিস্তিনিদের সঙ্গে উত্তেজনা বেড়েছে। জানুয়ারিতে ইসরায়েলি বাহিনী ও বসতি স্থাপনকারী ইহুদিদের হামলায় এখন পর্যন্ত 35 ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে শুক্রবার একটি সিনাগগে বন্দুকধারীর হামলায় 7 ইহুদি নিহত হয়েছেন। এই নিয়ে চরম উত্তেজনার মধ্যে রোববার মধ্যপ্রাচ্য সফরে যান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। আরব নিউজ জানিয়েছে, সোমবার জেরুজালেম সফরকালে ব্লিংকেন উভয় পক্ষকে শান্ত হওয়ার আহ্বান জানান। স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য দ্বিরাষ্ট্র সমাধানকে একমাত্র উপায় ধরে সামনে অগ্রসর হতে হবে বলেও উল্লেখ করেন তিনি। মঙ্গলবার পশ্চিম তীরের রামাল্লায় ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে অ্যান্টনি ব্লিংকেনের বৈঠকের কথা রয়েছে, যেখানে চলমান উত্তেজনার পাশাপাশি ইসরায়েল ও ফিলিস্তিনের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। এর আগে রোববার কায়রো পৌঁছে মিশরীয় প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসি এবং দেশটির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এ সময় ফিলিস্তিন ইস্যু, লিবিয়ার নির্বাচন এবং সুদান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে খবর দিয়েছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যমগুলো। এছাড়া বৈঠকে মিশরের অর্থনৈতিক, রাজনৈতিক এবং অন্যান্য ক্ষেত্রে কায়রোর নীতির প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের কথা জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। সিরিয়ায় বিমান হামলা, নিহত 7। ইরাক থেকে সিরিয়ার পূর্বাঞ্চলে প্রবেশ করা একটি ট্রাক বহরে বিমান হামলায় 7 জন নিহত হয়েছেন। মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ সংস্থা জানায়, রোববার রাতে ইরান সমর্থিত একটি গ্রুপের গাড়িবহর লক্ষ্য করে চালানো বিমান হামলায় 7 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ট্রাক চালক ও তাদের সহযোগীরা রয়েছে, এদের কেউ সিরিয়ার নাগরিক নয়। তবে কারা সেখানে এই বিমান হামলা চালিয়েছে তা জানা যায়নি। উল্লেখ্য, সিরিয়ার গৃহযুদ্ধে ইরান সশস্ত্র দলগুলোর মাধ্যমে মিত্র দামেস্ককে সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে। ইরাক সিরীয় সীমান্তে ইরানপন্থী মিলিশিয়াদের ব্যাপক উপস্থিতি রয়েছে। এদিকে ইরাক ও সিরিয়ায় ইসলামিক স্টেট গ্রুপের অবিষ্ঠাংশের বিরুদ্ধে যুদ্ধরত মার্কিন নেতৃত্বাধীন জোট অতীতে সিরিয়ার ইরানপন্থী যোদ্ধাদের ওপর হামলা চালিয়েছে। সিরিয়ায় 2011 সালে গৃহযুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল সরকারি অবস্থান ও ইরান সমর্থিত বাহিনী লক্ষ্য করে শত শত বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কথাও স্বীকার করেছে। দুর্নীতির সূচকে রাশিয়ার চেয়ে এগিয়ে ইউক্রেন, এমন এক সময় এই প্রতিবেদন প্রকাশ হলো যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। যুদ্ধে কে জয়ী হতে যাচ্ছে, কার কতটুকু ক্ষতি হলো, কে কোন পক্ষের ইত্যাদি, যুদ্ধের শেষ পরিণতি কী হবে সেটা ভবিষ্যতের বিষয়। তবে টিআই কর্তৃক দুর্নীতির ধারণা সূচকে সিপিআই বেশি স্কোর করে কম দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে এগিয়ে রয়েছে ইউক্রেন। সবচেয়ে দুর্নীতিগ্রস্ত তালিকা হিসেবে 28 স্কোর নিয়ে বৃহৎ শক্তি রাশিয়ার অবস্থান 15তম। অন্যদিকে 33 স্কোর নিয়ে ইউক্রেনের অবস্থান 20তম। স্কোর ও অবস্থানগত ব্যবধান 5। 2022 সালের পরিস্থিতি বিবেচনায় বার্লিন ভিত্তিক দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপ্যারেন্সি ইন্টারন্যাশনালের
টিআই প্রকাশ করা দুর্নীতির ধারণা সূচক সিপিআইএ এই তথ্য উঠে এসেছে। মঙ্গলবার 31 জানুয়ারি বেলা 11টায় ধানমন্ডির মাইডাস সেন্টারে ট্রান্সপ্যারেন্সি ইন্টারন্যাশনালের বাংলাদেশের টিআইবি এক সংবাদ সম্মেলন সূত্রে এইসব তথ্য জানা গেছে। টিআইবির প্রতিবেদন বলছে, বিশ্বের 180টি দেশের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে রয়েছে সোমালিয়া। দুর্নীতির ধারণা সূচকের সিপিআই 100 স্কোরের মধ্যে দেশটি পেয়েছে 12। বেশি দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় এর পরের অবস্থান দক্ষিণ সুদান ও সিরিয়া, তাদের স্কোর যথাক্রমে 13 ও 14, আর তৃতীয় অবস্থানে ভেনেজুয়েলা 16 স্কোর নিয়ে, চতুর্থ অবস্থানে ইয়ামিন এবং পঞ্চম অবস্থানে যৌথভাবে বুরুন্ডি, বিষুবীয় গিনি, হাইতি, লিবিয়া ও উত্তর কোরিয়া। সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান 12তম। বাংলাদেশের স্কোর 2021 সালের তুলনায় 1 পয়েন্ট কমে 26 থেকে 25 হয়েছে। দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে এক ধাপ অবনমন হয়েছে। যদিও তালিকায় উপরের দিক থেকে বাংলাদেশের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ বছরের মতো 147তম রয়েছে বাংলাদেশ। 25 স্কোর নিয়ে বাংলাদেশের সাথে একই অবস্থানে রয়েছে ইরান ও গিনি। সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান এ বিষয়ে বলেন, সিপিআই অনুযায়ী বাংলাদেশের অবস্থান হতাশাজনক। এবছর সূচকে নিচের দিক থেকে বাংলাদেশের অবস্থান 12 এবং উপরের দিক থেকে 147। এবার বাংলাদেশ 100 স্কোরের মধ্যে 25 অর্জন করেছে। দক্ষিণ এশিয়ার 8টি দেশের মধ্যে এবারও বাংলাদেশের অবস্থান ও স্কোর যথারীতি বিব্রতকরভাবে আফগানিস্তানের পর দ্বিতীয় সর্বনিম্ন। এবার আফগানিস্তানের স্কোর 16 থেকে বেড়ে 24 হয়েছে, অথচ বাংলাদেশের স্কোর ঘুরে ফিরে 25 থেকে 28-এর মধ্যেই রয়েছে।